সন্ধ্যা রাতেই নীলামবাজারে সংঘটিত চাঞ্চল্যকর ঘটনা। কালীপূজোর বিসর্জন পর্বে পুলিশ ব্যস্ত থাকার সুযোগে হাত সাফাই ছিনতাই চক্রের। সিনেমার কায়দায় হাত থেকে ছিনিয়ে নিল সোনা রূপা সহ নগদ টাকা। ছিনতাই চক্রে খপ্পরে পড়ে সোনা রূপা এবং নগদ টাকা খোয়ালেন জুয়েলারির মালিক। বাইকে এসে আক্রমণ করেছিল দুর্বৃত্তরা। মুহূর্তেই তদন্ত শুরু করেছেন নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার। হতচকিতভাবে কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে মাটিতে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাজার এলাকার একাধিক দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজকে হাতিয়ার করে তদন্ত অব্যাহত রেখেছে নীলামবাজার পুলিশ। পুলিশি নিরাপত্তায় মোড়া হয়েছে পুরো বাজার এলাকা। ঘটনার বিবরণে জানা যায়, নীলামবাজারের লোকনাথ জুয়েলারির স্বত্বাধিকারী অপু দত্ত প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় দোকানে থাকা সোনা রূপা সহ নগদ টাকা বাড়িতে নিয়ে যাওয়ার পথে হঠাৎ দুই বাইকারোহী অপু দত্তের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তদন্তে নামেন নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার। ওসি নীলামবাজারের একাধিক দোকানের সিসিটিভি পরীক্ষা করে খতিয়ে দেখে তদন্তে গতি আনতে চাইছেন। উল্লেখ্য, কালীপূজোর প্রতিমা বিসর্জন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ওসি দীপজ্যোতি মালাকার সহ বড় সংখ্যায় পুলিশকর্মী ব্যস্ত। ঠিক সেই সময়ে ছিনতাই চক্র তার মতলব হাসিল করে পালিয়ে যেতে সক্ষম হয়। দুর্বৃত্তের আক্রমণে আঘাতপ্রাপ্ত হয়েছেন জুয়েলারি মালিক অপু দত্ত। সোনা রূপা এবং নগদ টাকা খুইয়ে কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ী অপু দত্ত। এখন পর্যন্ত অপু দত্ত ছিনতাই হওয়া সোনা রূপা বা টাকার পরিমাণ নিশ্চিত বলতে পারেননি বলে জানা গেছে। আচ্ছা।